সরকার নির্ধারিত দামে বিক্রি হওয়া তো দূরের কথা, বাজারে উল্টো বাড়ছে দেশি পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা পর্যন্ত, কমছে না আলুর দামও। কেজি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকায়। নতুন করে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি কাউরান বাজারে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। শাওন, আপনি তো এখন কাউরান বাজারে আছেন, তো আজকের বাজার দর পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন আমাদের জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, কাঁচামরিচের দাম আমরা দেখেছি যে গতকালকে 280 টাকার মতো হয়েছিল, অনেক জায়গায় এটি 300 টাকাও কেজি বিক্রি হয়েছে। তো আজকে কিন্তু কাঁচামরিচের দামটি আমরা দেখছি যে আবার কমে আসছে, আজকে 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই দামটিও গত সপ্তাহখানেক আগের দামের তুলনায় অনেক বেশি। কাঁচামরিচের দাম 80 বা 100 টাকা বা 120 টাকায় আমরা দেখছিলাম সপ্তাহখানেক আগে বেচা কেনা হতে। তো বিক্রেতারা যেটি বলছেন যে সরবরাহের আসলে কিছুটা ঘাটতি হয়েছে, ছুটির গত বৃহস্পতিবার সরকারি ছুটির কারণে ভারত থেকে আমদানি কম হয়েছে কাঁচামরিচ, তো সেই কারণে এছাড়া কিছুদিন আগে অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় কাঁচামরিচ কিছু নষ্ট হয়েছে, সব মিলে সরবরাহে একটা ঘাটতির অজুহাতে দামটা পাইকারি বাজারে বাড়ছে বলেই তারা জানিয়েছেন। আর এর বাইরে পেঁয়াজের কথা যদি বলি, একই রকম আসলে চিত্র। পেঁয়াজের দাম সরকার নির্ধারিত যে দাম, সেই দাম 65 টাকায় তো আসছেই না, উল্টো আমরা বাড়তির দিকেই দেখছি। কারণ বেশিরভাগ ব্যবসায়ী বলছেন যে দেশি পেঁয়াজের আসলে সিজনটি এখন শেষ পর্যায়ে, এই অবস্থা এই সময়ে দেশি পেঁয়াজের দাম একটু এমনিই বেশি থাকে। তো সেক্ষেত্রে ফরিদপুরের যেই পেঁয়াজ সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে, আর পাবনার যেই পেঁয়াজটি সেটি একটু ভালো মানের হয়, সেই পেঁয়াজটি আমরা দেখছি যে 90 টাকায় বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে আসলে তারা চাইলেই সরকারি দামে সরকার নির্ধারিত দাম 65 টাকায় বিক্রি করতে পারছেন না, কারণ তাদের কেনা অনেক বেশি পড়ে যাচ্ছে, পাইকারি বাজারেই আসলে পেঁয়াজের দাম বেশি, সব ধরনের পেঁয়াজের দাম বেশি। এছাড়া ভারত থেকে যে আমদানি করা পেঁয়াজ সেটির দামও আমরা দেখছি যে কেজিতে 5 টাকার মতো বেড়েছে, যেটি 65 টাকা ছিল সেটি এখন আজকে আমরা দেখছি যে 70 টাকায় বিক্রি হচ্ছে। আর এর বাইরে আলুর দাম ওই একই অবস্থায় আছে, 42 থেকে 45 টাকা বেশ কিছুদিন ধরেই বিক্রি হচ্ছে, সরকার নির্ধারিত দাম 36 টাকায় আসছে না। এক্ষেত্রেও বিক্রেতাদের একই অজুহাত যে পাইকারি বাজারে বা ব্যাপারী যারা আলুটা নিয়ে আসেন ঢাকায়, তারা আসলে দামটা কমাচ্ছেন না বলেই দামটা কমছে না বাজারে। তো এই ছিল আসলে সার্বিক বাজার পরিস্থিতি। শাওন চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো, এদের জুতা দিয়া বাইরে। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি ঘরের পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক মাত্রার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই এবারে? দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ করব। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি,
রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।